আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স। আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জে, এটি রূপসী নামে পরিচিত। আসলে এটা এই জায়গাটির নাম হলো রূপসী। তো এই গ্রামটিতে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে তৈরি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী সেই জামদানি শাড়ি। তো যারা আসলে কারখানা থেকে জামদানি শাড়ি কম দামে কিনতে চান এবং ব্যবসা করতে চান, তাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি। দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে জামদানি এখানে তৈরি হয়ে গিয়েছে। এগুলোর দাম দর সম্পর্কে আমরা জানতে চাই। চলুন কথা বলি এই কারখানার যিনি মালিক রয়েছেন তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসলাম একটু, যেহেতু জামদানি শাড়ি হলো আমাদের দেশের ঐতিহ্য, যে কারণে একটু দামদার দেখাতে আসলাম। তাছাড়া ঈদও চলে আসছে খুব কাছাকাছি, আমাদেরকে একটু দেখাতে পারবেন? জি জি অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য জামদানি শাড়ি রয়েছে। একটা কালার, আচ্ছা, তো আপনার বেশ সুন্দর কালার দেখা যাচ্ছে। এটা ব্ল্যাক এর উপরে দেখতে পাচ্ছেন, বিভিন্ন সুতো দিয়ে বিভিন্ন কাজ করা হয়েছে। এটা কি জমিন? এটা জমিন, এটা পার, এটা পার। এই দেখতে পাচ্ছেন এটা নিচের পার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আঁচলটা দেখান। এটা হলো আপনার আঁচলটা, এইটা আছে। আচ্ছা, এটা কত দাম পড়বে এই শাড়িটা? এটা আপনার হোলসেল একটু কম রেঞ্জের মধ্যে 800 টাকা পড়বে। 800 টাকা করে দাম পড়বে এই শাড়িগুলোর, যেটি দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু তারা সুন্দর বুননে বুনিয়ে যাচ্ছে। আরো কিছু শাড়ির দাম দেখান। এটা মধ্যে আপনার এর চেয়ে একটু বেশি দামি বা এর চেয়ে কম দামি একটু ভ্যারাইটিজ দেখান না। জি, এইসব দামের মধ্যে আপনার অনেকগুলো কালার হয়ে, অনেকগুলো। এটা দেখতে পাচ্ছি গোল্ডেন সুতায় কাজ করা হয়েছে, বাম দিকটাতে এদিকে রয়েছে পার। এটাই জমিন কি? জি জি, এটা জমিন। এর আঁচলটা কোন দিকে? এটা আপনার ম্যাচিং এর মধ্যে, তো এই জন্য আঁচলটা হয়তো বা কম বোঝা যায়। এটা আপনার পল্লা আঁচলটা ফুল সুন্দর দেখা। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন জরি দিয়ে কাজ করা হয়েছে, তাই তো? গোল্ডেন সুতা, যেটা গোল্ডেন সুতা। এটার দাম কত পড়বে? এটা আপনার একই রেঞ্জের পড়বে। একই রেঞ্জের বলতে? জি জি, 800 টাকায় পড়বে। 800 টাকা দাম পড়বে এই শাড়িটি, যেটি আমরা দেখলাম। হোলসেল যেটা আপনার পাইকারি আমরা বেচি 800 টাকায়, আপনার বিভিন্ন কালার হইব, ডিজাইন হইব। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো যে এই যে শাড়িগুলোর দাম দেখাচ্ছি, এগুলো এক দুই পিস কেউ নিতে পারবে? এক দুই পিস বলতে আমরা পাইকারি হোলসেল তো সীমিত লাভ, আমাদের ম্যাক্সিমাম আপনার 5 পিস 6 পিস নিতে হইব। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমাদের ভিডিওটি দেখে আপনার কারখানাতে চলেই আসে, সেক্ষেত্রে কি এক দুই পিস দেওয়া যাবে? এক দুই পিস দেওয়া তো যাবে অবশ্যই, কিন্তু আপনার রেঞ্জটা একটু অল্প একটু ডিফারেন্স হইব, কারণ আমাদের তো লাভ তো সীমিত, এক পিসের লাভ নাই তেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আরো কিছু শাড়ির দাম দেখান আমাদেরকে। জি, আমি কিছু কালার দেখাই। এগুলো যেখানে দেখতে পাচ্ছি যে শাড়িগুলো, এগুলো কয়দিনে তৈরি হয়েছে? এটা আপনার একটা শাড়ি আপনার ম্যাক্সিমাম 2 দিন 3 দিন লাগে। আচ্ছা, এখন যে শাড়িটা দেখছি তাহলে আপনার জাম কালারের ভিতরে গোল্ডেন সুতা দিয়া, গোল্ডেন সুতায় কাজ করা হয়েছে। জি, জাম কালার। আচ্ছা, এটা জমিন, যেটা দেখছি এটা জমিন। আর এটা নিচের পা। আচ্ছা, আর এটা আঁচলটা কোন দিকে? এটা আঁচলটা, এটা এটা আঁচল, মানে ওই যে প্রথম যে শাড়িটি দেখলাম অনেকটা ওই ডিজাইনেই, কিন্তু অন্য কালার। আসলে কি আপনার কম রেঞ্জের মধ্যে পাইটটা আর আঁচলটা একই হয়। আচ্ছা, এগুলো কি সবই আপনাদের এই কারখানায় তৈরি হয়েছে, যেখানে যে এখন তৈরি করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে হাতে তৈরি, তো হাতে তৈরি, সম্পূর্ণ হাতে তৈরি, মেশিনে তৈরি না, কম রেঞ্জের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে আরো কিছু শাড়ি দেখান। যে একটা কালার আছে, এই কালারটা দেখতে পারেন, খুব সুন্দর একটা কালার, যে সফট কালারের মধ্যে। এটা কি? এটা এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন সুতায়ও কাজ করা হয়েছে। জি, আবার একটু মানে আকাশি আকাশি, হালকা আকাশি কালারের সুতাতেও কাজ করা হয়েছে। এই বাম দিকটাতে রয়েছে পার। হ্যাঁ, এটা পার, পুরোটাই এভাবে পার রয়েছে না? জি জি। এটা আপনি ফুল পাই না, দামিটা যেমন ফুল পাই থাকে, এটা একটু পাইটটা কম, যেহেতু রেঞ্জটা কম, মানে একটু পাটটা ছোট, এটা পাটটা একটু কম ছোট। আচ্ছা, ঠিক আছে। তো এটার আঁচলটা কোন দিকে? এটা আঁচল, এটা আঁচল। আঁচলটা অনেকটা সবগুলোর একই রকম ডিজাইনই করা হয়েছে, কিন্তু কালারের একটু ভিন্নতা রয়েছে। জি। আচ্ছা, এগুলো মূলত কত করে বিক্রি করছেন? এই আপনার 850 টাকা। এগুলো সবই 850 করে? না, ওইটা 800, এটা 850, এটা 50 টাকা বেশি। হ্যাঁ। আচ্ছা, আরো কিছু শাড়ি দেখাচ্ছি হলো কি আপনার, আমি ওইটাও বোঝাই দিতেছি। জি, একটু যদি বলতেন। এটা হলো আপনার, শুধু হলো আপনার ফুল কাজ, আর এটা হলো আপনার জাল কাজ, এই যে সম্পূর্ণ কাজ দিলে। ঠিক আছে, এর জন্য 50 টাকা ডিফারেন্স, 50 টাকা পরিবর্তন রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো কিছু শাড়ি আমাদেরকে দেখান। জি জি, আবার আমরা মিনিমাম 10-12টা শাড়ি দেখতে চাই। জি, এই কালারটা মিষ্টি কালার, এই যে এটা আপনার জাল কাজ, এটা কিন্তু একটু হালকা, যেটা রেড রেডের মধ্যে একটু, মানে এটা অনেকে টমেটো লাইট করা হয়েছে, টমেটো কালার বলা হয়ে থাকে। আচ্ছা, এটার মধ্যে এটা কি জমিন?
জি, এটা পুরোটাই কি এরকম ভাবে কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই সামনে পুরোটাই, আর ভিতরে একটু হালকা কাজ। আচ্ছা ভিতরটা একটু দেখান তো, এটা এই সাইডটা যেহেতু হালকা কাজ রয়েছে। ঠিক আছে, এই যে এই ভিতরটা এরকম ভাবে কাজ করে। জি জি, এটা কি উল্টা সাইড নাকি? না, এটা হলো আপনার এইটা, এটা কি? এটা উল্টা সাইড, এটা উল্টা সাইড। সোজা সাইডটা দেখান, উল্টা সাইড তো দেখিয়ে লাভ নাই, ভিউয়ার্সরা তো বুঝবে না উল্টা দিকটা। হ্যাঁ, এই ভার দেখতে পাচ্ছি, এইটা হলো যে দিকটাতে পড়বে আর কি, এটা না ব্যাক সাইড, ভিতরে থাকবো এই পাটটা, একটু হালকা কাজ। হ্যাঁ হ্যাঁ, ভিতরে থাকবো। আচ্ছা, ফ্রন্ট পাটটা হালকা কাজ। ও আচ্ছা আচ্ছা, তো এগুলো কত কত করে বিক্রি করছেন আপনারা? এটা আপনি 850 টাকা, 850 করে এটা বিক্রি করা হচ্ছে এই শাড়িটা। আচ্ছা, এটার সাথে কি আপনার ব্লাউজ পিস আছে? না, এটা আপনার কম দামি দিয়ে ভিতরে। আচ্ছা, আমরা যে শাড়িগুলো দেখছি এগুলো একটার মধ্যেও কি ব্লাউজ পিস নাই? না, এখন যেই কম দামিগুলো দেখলাম এটির ভিতরে ব্লাউজ পিস হয় না। আচ্ছা, একটা কয় হাত এগুলো? এগুলো মিনিমাম 12 হাত, ইয়ার নিচে হইব না, 12 হাত এর নিচে হবে না। আচ্ছা, এটা আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয়? জি, আমরা নিজস্ব কারখানা এবং নিজেরা করি, নিজেরা তৈরি করেন। আচ্ছা, আপনি আমাকে আরো কিছু শাড়ির দাম দর সম্পর্কে দেখান। এগুলো তো কোনো কালার টালার ফেট টেট হবে না? না না, অনেক সময় আছে আমরা শুনেছি যে জামদানি শাড়ি কয়েকদিন পরে ফেটে যায়। না, জামদানি শাড়ি কি অরিজিনাল? বা জামদানি শাড়ি তো দোয় না আসলে, এটা ওয়াশ করে। সেটা ঠিক আছে, ওয়াশ করে, এর জন্য যেমন এটা কালার নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, সেটাই বলেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেটে যায়, তারপরে হলো যে সুতো গুলো একদম ড্রাই হয়ে পড়ে যায়। না, ওটা আপনি অধিক সময় ব্যবহার করলে আস্তে আস্তে একটু নরম হয়ে ফেটে যায়। আর সেটা তো যাবে, মানুষেরও ক্ষয় আছে তাই না? কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম কি যে কিছু জামদানি শাড়ি আছে কয়েকদিন ইউজের পরেই আসলে সুতোগুলো খুলে পড়ে, সেটা তো পড়বে না? না না না, এটা আপনার গ্যারান্টি আছে। আচ্ছা, সেগুলো কোন শাড়ি যেগুলো সুতো খুলে পড়ে? আপনাদের ওই মেশিনে হয়? মেশিনে হয়, সেগুলো আপনাদের এখানে তৈরি হয় না? মানে নারায়ণগঞ্জের মধ্যে তারাবোতে সেগুলো তৈরি হয় না? না, এখানে সম্পূর্ণ হাতের কাজ, সম্পূর্ণ হাতে কাজ করে তৈরি করা হচ্ছে এগুলো। হ্যাঁ। আচ্ছা, আরো কয়েকটি শাড়ি আমাদেরকে দেখান প্লিজ। সুপুনা মাসিয়ান লিনারে, এই যে দেখতে পাচ্ছেন ওনারা সুন্দর বুনে নিয়ে একদম বুনিয়ে যাচ্ছে। তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো, আগে আপনাদেরকে শাড়িগুলোর দাম দর সম্পর্কে দেখাই দেন, একটু কথা বলার চেষ্টা করব যে ওনারা কিভাবে বানাচ্ছেন। ব্লু কালার, এটা ব্লু একদম দেখতে পাচ্ছেন, নেভি ব্লু। তো এটার মধ্যে ফুল ব্লু, এটার মধ্যে কিন্তু একদম সিলভারের, আসলে সিলভার, সিলভার না, গোল্ডেন, গোল্ডেন। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে। এটা কি জমিন নাকি আঁচল? এটা জমিন, এটা জমিন, এটা পার, আঁচলটা ওই পাশে, আঁচলটা একটু দেখান তো। এই যে এটা আঁচল, এটা হলো আঁচল। তো এই শাড়িগুলো কত করে বিক্রি করছেন? এটা আপনার যে 800 টাকা, 800 টাকা করে বিক্রি করা হচ্ছে। দেখুন ভিউয়ার্স, এখানে আরও শাড়ি রয়েছে, তাদের নিজস্ব কারখানেই এই শাড়িগুলো প্রস্তুত হয়। আচ্ছা, এর চেয়ে একটু কম রেঞ্জের আর আছে নাকি? না, এই জায়গায় কত কমের মধ্যে আছে আপনাদের? আমাদের এটাই কম, সবচেয়ে আছে কমের শাড়ি, মানে 800 টাকাটা হলো সবচেয়ে কম, 800 আর 850। আমি অনেক হাট টাট ঘুরেছি, বিভিন্ন ডিজাইন এবো, কালার এবো, অনেক হাট ঘুরেছি, কিন্তু 800 টাকা কি বলেনি, এর চেয়ে বেশি বলেছে সব। না, আমরা তো মনে করেন যে নিজেরা বুনি, তাতেই নিজে তাতেই, তো এই জন্য যেমন কাছে এইগুলি আমরা যে হোলসেল দিয়ে হেরা নিয়ে, কিন্তু ম্যাক্সিমাম 400-500 টাকা, 500-600 টাকার ডিফারেন্স হেরা অনলাইনে ব্যস্ত। আপনাদের কারখানায় যদি কেউ আসতে চায়, এসে দেখে যদি নিতে চায়, সেক্ষেত্রে আসবে কি করে? আসার যে ঠিকানা সেটা একটু বলেন তো। সমস্যা না, আমরা স্পেসে, না, আপনার ফোন নাম্বারটা তো আমার ভিডিওর স্ক্রিনে রয়েছে, ফোনে তো যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব, না আপনি অ্যাড্রেসটা বলে দিলে হয়তো আপনাদের ফোনে ফোন করেই আসলো। হ্যাঁ, এটা হলো আমাদের নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা, রূপসী, ঠিক আছে, দক্ষিণ রূপসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরও কিছু শাড়ি দেখান আমাকে, আরও দুই তিনটা শাড়ি দেখান। এখানে তো অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি একটু দেখাইতে কার্পণ্য করছেন, কেন কার্পণ্য করছেন আমি এটা জানি না, তবে অনেকেই, অনেক ব্যবসায়ী বলে থাকে যে ভাই জামদানি শাড়ি বেশি নাড়াচাড়া করি না, নষ্ট হয়ে গেলে সমস্যা, লুজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হাতের জিনিস এটা নিজের শরীর থেকে বেশি যত্ন করে রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটা কত বিক্রি করছেন? এটা আপনার ওই 850 টাকা রেট, 850। হ্যাঁ আচ্ছা, তার মানে এখানে যে শাড়িগুলো রয়েছে ম্যাক্সিমাম একটু কম রেঞ্জের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কম রেঞ্জ। আচ্ছা, বেশি দামি শাড়িগুলো কোথায়? বেশি ঘরে আছে আমাদের, ঘরে রয়েছে। আচ্ছা, ওইটা নিয়েও কথা বলবো আপনার ভাইয়ের সাথে, আপনার ভাই ফিসফিস করে পিছন থেকে বলছেন, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব ওই শাড়িগুলো নিয়ে। তো যেটি হলো যে আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম আছে, যেহেতু আমরা অনেকগুলো শাড়ি দেখাইলাম ভিউয়ার্সদেরকে? হ্যাঁ, আমাদের ফেসবুক ইমো আছে, বা ইমো নাম্বারটা একটু বলেন তো। 01925 0725 07 07 07 64 64। তার কোনো শাড়ি দেখাইতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখতে পারেন, দেখান অবশ্যই। এই যে এটা দেখতে পারেন,
যদি একটু বয়স্ক মানুষ আসলে নিতে চায় সেটা কিন্তু এটা কিন্তু একটু মধ্যবয়সের নারীরা পড়তে পারবে আবার দেখতে পারেন এই দেখছেন ভিউয়ার বেশ সুন্দর করে কাজ করা রয়েছে আরেকটা সেন আছে এগুলো কত করে বিক্রি করছেন যেটা দেখছি এটা আপনার 850 আবার এই যে হ্যাঁ এই ডিজাইনটা এই কাজটা আবার 800 এটা আবার 800 টাকা দুইটা রেট হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন ভিউয়ার্স এই শাড়িগুলো কিন্তু তারা কারখানা থেকে প্রস্তুত করে আনলি আপনার যে এইটা আছে সাদার ভিতরে সাদা সাদার ভিতরে সাদা হ্যাঁ এই শাড়িটাও দেখতে পারেন একটু বেশি এজের মানুষ যদি নিতে চায় সেই ক্ষেত্রে এটা ইউজ করতে আসলে শাড়ির বিষয়টা হলো যে যে কোনো শাড়ি যে কোনো বয়সের মানুষ পরে পড়তে পারে ইচ্ছা করলে সেটা তার মনের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা যেটি সচরাচর জানি সেটাই বললাম আর কি এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আমার এটা আপনার কালারফুল আর অনেক কালার আছে এটা কত করে বিক্রি করছেন এটা 800 800 টাকায় তারপরে এই যে শাড়িগুলো দেখছি এখানে মোটামুটি 800 টাকার মধ্যেই রয়েছে আর কি আচ্ছা আপনার ভাইয়ের সাথে কথা বলবো পরবর্তী ভিডিওটিতে তো আর আপনি কোনো শাড়ি দেখাইতে যাচ্ছেন এখন চাইলে দেখতে পারেন সমস্যা নাই কারণ না আপনি দেখাইতে চাইলে আমি তো দেখাইতেই থাকবো অবশ্যই দেখেন আর কিছু দেখাই আমি আসলে ভিডিও তৈরি করে থাকি যারা আমার ভিডিও দেখে আর কি তাদের ভালো লাগার জন্য যে আমি বেশি করে মানে দেখাইলে তো ভিউয়ার্সদের ভালো লাগবেই হয়তো অনেকে একটু কালারফুল চায় একটু কালারফুল ঠিক আছে এই দেখছেন এটা কত করে বিক্রি করছেন এটা আপনার ওই যে 800 টাকারটা 800 টাকা করে বিক্রি করছেন যার একটা আছে আপনি এই কালারটা খুব সুন্দর একটা কালার এটা কত এটা 800 টাকা 800 টাকা এটা পাইটটা একটু ব্যতিক্রম আছে ঠিক আছে সুপ্র দর্শক পাইট থেকে একটু ব্যতিক্রম যেমন এই যে পাইটটা আর এই পাইটটা ডিফারেন্স আছে আচ্ছা ডিফারেন্স আছে হ্যাঁ তাও একটু বলেন তো যে অরিজিনাল জামদানি চেনার উপায়টা কি অরিজিনাল জামদানি চিনি যেটা আমি কারখানায় চলে এসেছি সেটা দেখাইতে হবে আপনার ইন্ডিয়ানটা কিন্তু এটা লাইনে তো সফট হইব না মসলিন হবে মসলিন হবে ওটা আপনি একটু পিছল পিছল হইব বা পরে আরাম হইব না অরিজিনালটা পরে যে আরাম হইব আপনি একটু বসেন এখানে আর এটা বসতে পারেন আপনার বসেই কথা হাতের মার থাকবো অরিজিনালটা একটু হাতের মার আচ্ছা হাতের মার মেশিনেরটা কোনো হাতের কোনো মান নেই ঠিক আছে হ্যাঁ আর কোনো কিছু চেনার উপায় আছে চেনার উপায় বলতে এটা আপনার নামকরা ঢাকা জামদানি এবং সেটা তো জানি জামদানি শাড়ি আমাদের দেশে এটা আমাদের বাংলাদেশী শাড়ি বুঝছেন বাংলাদেশে এটা ঐতিহ্য বাংলাদেশের ট্র্যাডিশন ঠিক আছে জামদানি পল্লি নামে একটি জায়গা আছে যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এটাই আমাদের এই জায়গা থেকে জামদানি জন্ম হয়েছে ঠিক আছে সেটাই কিন্তু অরিজিনালটা চেনার উপায় আসলে একটু যদি বলে দিতেন এই যে বললাম যে এটুই হাতের মাপ কিন্তু আমি যেটা জানি সেটি হলো যে এই যে আপনি পাটা দেখছেন পারের যে উল্টা দিক হ্যাঁ ব্যাক সাইডটা উল্টা দিকটা মানে যেটা নকল শাড়ি বা মেশিনে তৈরি যে জামদানি সেটা আসলে কাটা কাটা বেশি হবে আরেকটি বিষয় আছে সেটি হলো যে সুতাগুলো তাড়াতাড়ি খুলে পড়ে যাবে হ্যাঁ এটা হলো কি আপনি ব্যাক সাইডে একটু আপনি ধারদার লাগবে আর সামনে সাইডে একটু একদম ফিনিশিং থাকবে আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে অরিজিনাল যে জামদানি শাড়ি সেটা পরে যারা পরে আর কি তারা আরাম বোধ করে আর যেটা হলো মেশিনে তৈরি সেটা সে এতটা আরাম বোধ করবে না এতটা আরাম হইব না শরীর দেখছেন উনি দূর থেকে বলছে শরীর চুলকাবে আপনি কেন বলছেন না আপনি বলতে যাচ্ছেন না কেন নাকি আপনারা ওই রকম মানে অন্য অন্য ব্যবসায়ীরা আপনাকে কিছু বলবে সেই কারণে না না অন্য কোনো কারণ আমাদের হোলসেলের ব্যবসা আমরা এমন মনে করেন যে যা বলবো ঠিক আছে সঠিকটা বলবো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করব ঠিক আছে আমাদের সেল বাড়বো আমরা চাইতেছি এটা আমরা এমন কোনো মনে করেন যে যা বলতেছি সব অরিজিনাল আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ মোশাররফ তো মোশাররফ ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে অনেক শাড়ি দেখাইলাম আমরা ভিউয়ারদেরকে তো আসলে যারা আপনার কারখানা থেকে শাড়ি ক্রয় করে নিতে চায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে এছাড়া যেটি হলো যে আমরা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দিয়ে দিব তো ভিউয়ার্স আপনারা যে যেখানে বসেই আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন এখন চলছে জরুরি পরিস্থিতি সুতরাং জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়াটাই ভালো তো বাইরে যদিও যাই সেক্ষেত্রে বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি রয়েছে সেটি আমরা অনুসরণ অনুকরণ করব তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেককেই আবারও বলছি নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন